স্টুডেন্টস, আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের প্রবলেমগুলো সলভ করছিলাম। এর আগের ক্লাসগুলোতে অলরেডি মাল্টিপল অ্যাঙ্গেলের বেসিক জায়গাটা, অর্থাৎ কী করে ফর্মুলাগুলো তৈরি হলো এবং ফর্মুলাগুলো পুরোটাই করেছিলাম, এবং সেই সঙ্গে ঠিক পরের ক্লাসে এমসিকিউ পার্ট সলভ করে নিয়েছিলাম। আজকে আমরা ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো শুরু করছি। তোমরা একটু দেখে নাও, ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো কি করে ফর্মুলাগুলোকে নির্ভর করে মাল্টিপল অ্যাঙ্গেলের সাহায্যে আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারি। নাম্বার ওয়ান, ভেরি শর্ট আনসার টাইপের নাম্বার ওয়ান, তোমাদের বলা আছে যে পাই বাই টু লেস দ্যান এ, থিটা লেস দ্যান পাই, এবং এই কন্ডিশনে সাইন থিটা বলা আছে থ্রি বাই ফাইভ। যদি এটা থ্রি বাই ফাইভ হয় তাহলে আমাকে বার করতে দিয়েছে সাইন টু থিটা, তাহলে সাইন টু থিটা বার করতে হবে। দেখো, এই কন্ডিশনটা খুব জরুরি আমার, কারণ এটা কোন কোয়াড্রান্টের অ্যাঙ্গেল, সেকেন্ড কোয়াড্রান্টের অ্যাঙ্গেল, একে টু দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে টু দিয়ে মাল্টিপ্লাই করলে টু লেস দ্যান টু থিটা লেস দ্যান টু পাই। দেখো, তাহলে পাই থেকে টু পাই এর মধ্যে যে কোনো জায়গায়, তাহলে সাইন পাই থেকে টু পাই এর মধ্যে কোন ভ্যালু আসে, যে ভ্যালুটা আসবে তার ভ্যালু কিন্তু নেগেটিভে আসবে। স্টুডেন্টস, এই জিনিসটা কিন্তু খুব করে খেয়াল রাখবে। আমরা দেখো এখান থেকে কস থিটার ভ্যালুটা বার করে নিচ্ছি, সেকেন্ড কোয়াড্রান্টে কস কি হয়, নেগেটিভ, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের প্রপার্টি অনুযায়ী নেগেটিভ হলে মাইনাস রুট আন্ডার ওয়ান মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ, দ্যাট ইজ মাইনাস ফোর বাই ফাইভ, অ্যান্ড হেন্স সাইন টু থিটা ইকুয়ালস টু টু সাইন থিটা কস থিটা, ভ্যালু সাবস্টিটিউট করো, টু সাইন থিটা থ্রি বাই ফাইভ, কস থিটা মাইনাস ফোর বাই ফাইভ, সো আনসার আসলো মাইনাস কত, টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ ইজ রিকোয়ার্ড আনসার। তোমরা যদি এই রেস্ট্রিকশনটা ঠিক ঠিক ফলো না করো তাহলে কিন্তু আনসার ভুল হয়ে যাবে, কারণ আমরা এখানে পজিটিভ লিখব, এখানে পজিটিভ, তাহলে কিন্তু পুরোটাই পাল্টে গেল, কারণ থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্টের একটা অ্যাঙ্গেল যে নাইনটি থেকে পায়ের মধ্যে আছে, তাহলে টু থিটা অবশ্যই পাই থেকে টু পায়ের মধ্যে থাকবে, যার জন্য ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসবে। খুব ভালো করে ব্যাপারটা খেয়াল করে প্রবলেমটা সলভ করবে। আমরা ওয়ানের প্রবলেম সলভ করলাম, এরপর টু, টু এ আছে ট্যান টু এ ইজ গিভেন ইজ থ্রি বাই ফোর, তাহলে তোমাদের বার করতে বললো ট্যান এর ভ্যালু তোমাদের বার করতে হবে, কি কন্ডিশন দেওয়া আছে, পাই বাই টু লেস দ্যান এ লেস দ্যান থ্রি পাই বাই ফোর, অবশ্যই তাহলে এটা কত, নাইনটি ডিগ্রি লেস দ্যান এ লেস দ্যান 135 ডিগ্রি। কোন কোয়াড্রান্টের অ্যাঙ্গেল, সেকেন্ড কোয়াড্রান্টের অ্যাঙ্গেল, সেকেন্ড কোয়াড্রান্টে ট্যান কি হয়, নেগেটিভ হয়। তাহলে স্টুডেন্টস দেখছো যে আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের অঙ্ক সলভ করতে গেলেও আমাদের কিন্তু সম্যক ধারণা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের থাকা প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু আমরা আনসারে পৌঁছাতে পারবো না। আমরা একটু করে নিই, ট্যান টু এর ফর্মুলা তো তোমরা সবাই শিখে গেছো, ট্যান টু এর ফর্মুলা কি, টু ট্যান এ ডিভাইডেড বাই টু ট্যান এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু থ্রি বাই ফোর, তাহলে এখান থেকে কি পাচ্ছ, এইট ট্যান এ ইকুয়ালস টু থ্রি মাইনাস থ্রি ট্যান স্কোয়ার এ, সাইড চেঞ্জ করো, থ্রি ট্যান স্কোয়ার এ প্লাস এইট ট্যান এ মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, ফ্যাক্টর করো, তাহলে থ্রি ট্যান স্কোয়ার এ প্লাস নাইন ট্যান এ মাইনাস ট্যান এ মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে পাচ্ছ থ্রি ট্যান এ কমন নাও, কি পাবে, ট্যান এ প্লাস থ্রি মাইনাস ওয়ান কমন নাও, ট্যান এ প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে কি পেলাম, দুটো ফ্যাক্টর পেলাম, থ্রি ট্যান এ মাইনাস ওয়ান অ্যান্ড ট্যান এ প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। এই পর্যন্ত করার পর এখানে লেখো, যেহেতু ট্যান এ
a second quadrant angle, therefore tan a must be less than 0. Therefore, আমাদের এই ফ্যাক্টরটা কিন্তু জিরো হবে না। কেন হবে না? এটা জিরো করলে পজিটিভ হয়ে যাবে, তাই এই ভ্যালুটা নেওয়া যাবে না। তাহলে কোন ভ্যালুটা নেব? দেয়ারফোর tan a plus 3 equals to 0 and hence tan a equals to minus 3 is required answer. খেয়াল রাখবে আমরা either tan a this 0 or this 0 লিখবো না। যদি এটা জিরো করি তাহলে কিন্তু tan a equal to পজিটিভ ভ্যালু আসবে, যেটা a কে স্যাটিসফাই করে না। তাহলে আমাদের আনসার কোনটা লিখতে হবে? এই কন্ডিশন লেখার পরে লিখতে হবে সিন্স tan a less than 0 therefore tan a equal to minus 3 is required answer. এই ব্যাপারগুলো, টেকনিক্যাল ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। নাম্বার 2 এর প্রবলেম সলভ করলাম, এরপর নাম্বার 3 এর প্রবলেমে কি দেওয়া আছে? একই টাইপের প্রবলেম, cos 2 theta equals to minus half দেওয়া আছে। ফাইন্ড দা ভ্যালু অফ cos theta। খেয়াল রাখবে cos 2 theta যেহেতু এক্সাক্ট theta এর উপর কোনো রেস্ট্রিকশন নেই, তাই cos 2 theta এর ভ্যালু নেগেটিভ হওয়ার জন্য আমার cos theta এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুটোই আসতে পারে। তাহলে আমরা আরো খেয়াল করো, cos theta নেগেটিভ, 2 theta কোথায় নেগেটিভ হয়? এখানে নেগেটিভ হয় আর এই জায়গাতে নেগেটিভ হয়। তাহলে রেস্ট্রিকশনটা 2 theta কোথায় আছে? পাই বাই 2 লেস দ্যান 2 theta লেস দ্যান কত? পাই। এই কন্ডিশন অনুযায়ী যেহেতু নেগেটিভ, তাই পাই বাই 2 থেকে পাই এর মধ্যে, অর্থাৎ 3 পাই বাই 2 এর মধ্যে থাকতে পারে। এখানে পাই বাই 2, 3 পাই বাই 2, তাহলে পাই বাই 4 লেস দ্যান থিটা লেস দ্যান 3 পাই বাই 4। দেখো অ্যাঙ্গেলটা কোথায় ঘুরে গেল? এখান থেকে এখানে। তাই পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল দুটোই হতে পারে, যেহেতু রেস্ট্রিকশন দেওয়া নেই তাই আনসারে কিন্তু দুটোই লিখতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবে। তাহলে cos 2 থিটা কি হয়? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস হাফ, অর 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস হাফ, অর cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/4, অর cos থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ। আনসার কিন্তু প্লাস মাইনাস হাফ দুটোই হবে। তোমরা যদি খুব ভালো করে করতে চাও তাহলে এই ব্যাপারটা লিখে দেবে, সিন্স দিস ইজ লেস দ্যান 0 হেন্স পাই বাই 2 লেস দ্যান 2 থিটা লেস দ্যান 3 পাই বাই 2 এন্ড হেন্স থিটা লাইজ বিটুইন পাই বাই 4 টু 3 পাই বাই 4। পাই বাই 4 হলে ফার্স্ট কোয়াড্রান্ট থেকে সেকেন্ড কোয়াড্রান্ট পর্যন্ত এসেছে, তাই পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালুই আসতে পারে। সো আনসার ইজ cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড আনসার। এর পরের প্রবলেম 4, নাম্বার 4 এর প্রবলেমটা দেখি কি দেওয়া আছে। এই ধরনের রেস্ট্রিকশন গুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের বেসিক কনসেপশন কে গ্রো আপ এর জন্য। যেমন 4 বলা আছে সাইন 2a ইকুয়ালস টু 4/5, দেন এখানে দেখো সাইন a এর ভ্যালু বার করতে হবে কোথায়? 0 লেস দ্যান a লেস দ্যান পাই বাই 4। তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা 0 লেস দ্যান 2a লেস দ্যান পাই বাই 2 পাচ্ছি। দেখো 2a টা কোথাকার অ্যাঙ্গেল? ফার্স্ট কোয়াড্রান্টের অ্যাঙ্গেল। ফার্স্ট কোয়াড্রান্টের অ্যাঙ্গেল বলে সাইনে অবশ্যই পজিটিভ হবে, অর্ধেক করলে 0 থেকে পাই বাই 4 এর মধ্যে আছে। এখন প্রশ্ন, আমি সাইন 2 এর সূত্র যদি সরাসরি অ্যাপ্লাই করি তাহলে 2 সাইনে কসে পাচ্ছি, সেখান থেকে কি করে সাইনে পাবো? কারণ তার মধ্যে কসে আছে। যে কারণের জন্য স্টুডেন্টস এটা যেহেতু 2 এটা ফার্স্ট কোয়াড্রান্টের একটা অ্যাঙ্গেল, দেয়ারফোর আমরা বুদ্ধি করে cos 2a বার করে নিলাম। 1 minus 16/25 equal to 3/5। এরপর আমার cos 2a তে পৌঁছাতে পারলে আমি সেখান থেকে sin বার করতে পারবো, cos বার করতে পারবো, mixed বার করতে পারবো। এবার sin এর ফর্মুলা ফেলবো, 1 minus 2 sin square a equals to 3/5 or 2 sin square a equals to 1 minus 3/5 equals to 2/5 or sin square a equals to 1/5 or sin a equals to 1/√5 is required answer, since a is first quadrant angle. পাশে লিখে দেবে, since sin a
ग्रेटर दें जीरो তাহলে आंसर কিন্তু এই ক্ষেত্রে প্লাস মাইনাস হবে না শুধুমাত্র প্লাস হবে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে এরপরের প্রবলেম পাঁচে বেশ কতগুলো প্রবলেম আছে আমরা পাঁচের প্রবলেম গুলো একটু দেখে নেব কি ধরনের পাঁচের প্রবলেম আছে 5 এর 1 কি বলা আছে cot lhs cot theta minus tan theta sin cos এ ভেঙে দাও cos theta divided by sin theta minus sin theta divided by cos theta equals to cos square theta minus sin square theta by sin theta cos theta তাহলে উপরে একটা 2 মাল্টিপ্লাই করো নিচে একটা 2 মাল্টিপ্লাই করো কি পেলে 2 cos 2 থিটা ডিভাইডেড বাই sin 2 থিটা দ্যাট ইজ 2 cot 2 থিটা ইজ RHS রুট তাহলে তোমাদের এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলেছে আমরা প্রমাণ খুব সহজেই করে ফেলতে পারলাম নাম্বার 2 বলা আছে cos alpha plus sin alpha divided by cos alpha minus sin alpha minus cos alpha minus sin alpha divided by cos alpha plus sin alpha students আমরা দেখে নেই just LCM করে দাও দেখো কি right hand side এমনিই মিলে যাবে just LCM করো কি হবে cos alpha plus sin alpha whole square minus cos alpha minus sin alpha whole square divided by cos square alpha minus sin square alpha তোমরা জানো এই সূত্র a plus b whole square minus a minus b whole square a plus b whole square minus a minus b whole square that is 4ab divided by cos 2 alpha তাহলে স্টুডেন্টস এখান থেকে 2 বাদ দিলে কি হয় 2 sin alpha cos alpha বা তোমরা এমন লিখতে পারো 4 কে 2 into 2 sin alpha cos alpha তারপর কি পাবে sin 2 alpha divided by cos 2 alpha that is 2 tan 2 alpha is RHS root তাহলে LHS থেকে আমরা RHS এ খুব সহজেই পৌঁছে যেতে পারি জাস্ট ফর্মুলা গুলোকে যদি তোমরা ঠিক ঠিক মেমোরিতে রাখতে পারো এরপর নাম্বার 5 এর 3 5 এর 3 এর প্রবলেমে ঠিক এরকম ধরনে তোমাদের কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করে কত তাড়াতাড়ি সিম্পলিফাই করতে পারো সেটাই দেখার এখানে LHS LHS এ আছে sin 3 থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস cos 3 থিটা ডিভাইডেড বাই sin থিটা LCM করো দেখো কি দাঁড়াচ্ছে sin 3 theta sin theta minus this is sin theta and this is cos theta তাহলে sin 3 theta cos theta minus cos 3 theta sin theta divided by sin theta cos theta উপরে দেখো sin a cos b minus cos a sin b স্টুডেন্টস দেখো কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাও কিন্তু এই ক্ষেত্রে পড়ে গেল তাহলে sin 3 theta minus theta divided by sin theta cos theta তাহলে এখানে কত sin 2 theta divided by একটা উপরে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে নাও তাহলে একবারে আমরা sin 2 theta লিখতে পারবো এটা এটা কেটে গিয়ে 2 equal to RHS তোমরা 2 দিয়ে মাল্টিপ্লাই না করে উপরেরটাকে ব্রেক করলেও কিন্তু আনসারে পৌঁছাতে পারো কিন্তু আমরা একটা স্টেপ কম করার জন্য এই টেকনিক্যাল ব্যাপারগুলো মাথার মধ্যে রাখবে তাহলে তাড়াতাড়ি প্রবলেমগুলোকে সলভ করতে পারবে নাম্বার 3 নাম্বার 4 4 এর প্রবলেমে আছে cot থিটা মাইনাস tan থিটা cot থিটা মাইনাস tan থিটা ডিভাইডেড বাই LHS ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা আবার sin cos এ ব্রেক করো কি হবে cos theta divided by sin theta minus sin theta divided by cos theta divided by 1 minus 2 sin square theta কি হয় cos 2 theta LCM করে নাও দেখো cos square theta minus sin square theta divided by cos 2 theta into sin theta cos theta এটা কত cos 2 theta কাটলাম তাহলে 2 divided by 2 sin theta cos theta
বা দরকার নেই তোমাদের, যেহেতু প্রুফে বলা আছে 1 বাই সাইন ইকুয়াল টু কোসেক থিটা আর সেক থিটা, দিস ইজ আরএইচএস প্রুফড। আমরা খুব সহজে প্রুফ করে ফেলতে পারি জাস্ট ফর্মুলাগুলো যদি সঠিকভাবে কাজে লাগাই। স্টুডেন্টস, নাম্বার 5 এবং 6, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম ইন দিস চ্যাপ্টার ফর 2 মার্কস অর ফর 4 মার্কস। যদি দুটো অঙ্ক একসঙ্গে মিক্সড করে দেয় তাহলে তোমাদেরকে 4 মার্কসে থাকতে পারে, আর সিঙ্গেল সিঙ্গেল প্রবলেম থাকলে সেটা কিন্তু 2 মার্কসের জন্য থাকতে পারে। তাই ভীষণ ভালো করে শিখে নাও 5 এর 5 অ্যান্ড 6। 5 এর 5 এ আমাদের বললো সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, এই ভ্যালুটা তোমাদের প্রুফ করতে হবে। দেখো আমরা লিখছি সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। স্টুডেন্টস আমরা এক্ষেত্রে 1 লিখতে পারি মাইনাস, লক্ষ্য করো হাফ যদি নেই তাহলে 2 সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার হয়ে গেল, একটা 2 দিলে পুরোটাই হোল স্কোয়ার হয়ে যায়, 1 মাইনাস হাফ সাইন স্কোয়ার 2x, রেজাল্ট পেলাম। এটাই আমাদের আরএইচএস এর প্রুফ দিয়েছে, এলএইচএস এটা সমান এটা। 6 এ বলা আছে যে যদি সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার হয়, সাইন এক্স প্লাস কস এক্স সমান যদি এ হয় তাহলে তোমার এই ভ্যালুটা এক্স্যাক্টলি এর মাধ্যমে লিখতে হবে। তাহলে আমরা দুদিকে হোল স্কোয়ার করছি, সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটাকে ব্রেক করো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে এক্ষেত্রে 1 প্লাস সাইন 2 এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার অর সাইন 2 এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 1 পেলাম। এবার এই ভ্যালুটা আমাকে দেখাতে বলল কি প্রুফ করতে বলল, এলএইচএস, যে সাইন টু দি পাওয়ার 4 এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 এক্স এর ভ্যালু কত। দেখো সাইন টু দি পাওয়ার 4 এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 এক্স সমান কি লিখবে, এই স্টেপ গুলো করবে, এরপরে এই স্টেপ লিখবে, এটা লিখবে, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস হাফ সাইন স্কোয়ার 2 এক্স, তাহলে 1 মাইনাস হাফ সাইন স্কোয়ার সাইন 2 এক্স এর ভ্যালু কত বসিয়ে দাও, এ স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, হাফ কমন নাও তাহলে কত 2 মাইনাস, এটাকে সূত্রে ভাঙো, এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 1, তাহলে ক্যালকুলেশন করো হাফ কত হয়, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার অর্থাৎ আগে এটাকে দাঁড় করাও কত 1 মাইনাসের জায়গায়, তাহলে এ স্কোয়ার কি প্রুফ দিয়েছে, প্রুফ দিয়েছে 1 দিস ইজ মাইনাস 1, তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 1 যার জন্য 2, দেখো 2 2 থেকে 1 বাদ গেল কি পড়ে আছে 1 প্লাস 2 এ স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস 2 এ স্কোয়ার প্লাস প্লাস মাইনাস এ মাইনাস এ টু দি পাওয়ার 4 ইজ রিকোয়ার্ড আনসার ইকুয়াল টু আরএইচএস প্রুফ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ দুটো অঙ্ক মিক্সড করা আছে, প্রথমে তাহলে কি করলাম এটার প্রুফ এইভাবে করে নিলাম, এটা খুব সহজ, এটা 2 মার্কসে আসবে, এটা যদি থাকে তাহলে 4 মার্কসে আসতে পারে, কারণ প্রথমে সাইন এক্স প্লাস কস এক্স থেকে সাইন 2 এক্স, আর এই যে সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন 2 এক্স হয় এটাও কিন্তু তোমরা ভীষণ ভাবে মনে রাখবে, কারণ এর পরবর্তীতে যে কোনো জায়গাতে এই প্রবলেম ব্যবহার হতে পারে। তাহলে আমরা সেখান থেকে সাইন 2 এক্স এর ভ্যালু বার করলাম, এটাকে এখানে এই এক্সপ্রেশন পর্যন্ত লিখব, লিখে ভ্যালুটা বসাবো, তাহলেই কিন্তু প্রুফ কমপ্লিট হবে। আমরা করলাম কত পর্যন্ত করে নিলাম, নাম্বার 6 পর্যন্ত অলরেডি করে ফেললাম, 5 এর 5 6 কমপ্লিট হলো, এরপর 7 8 আছে, দেখে নেই 7 এ কি দেওয়া আছে। 7 7 এ বলা আছে tan a into 1 plus sec 2 a সমান কি প্রমাণ হয় দেখি,
sin a divided by cos a LHS দেখো এটাকে যদি তোমরা ভাঙো 1 plus cos 2a divided by cos 2a কি করলাম sec কে 1 by cos এ ভেঙে LCM করলাম তাহলে sin a এই ক্ষেত্রে কি হয় 2 cos square a divided by cos a into cos 2a একটা cos এর সঙ্গে cos এ কাটো তাহলে কত 2 sin a cos a that is sin 2a divided by cos 2a equals to tan 2a equals to RHS float students problem gulo kintu tomaderke practice korei mone rakhte hobe ki bhabe taratari kora jay amra subnet ta shesh kore dilam erpor 8 er problem 8 er problem e tomader dewa ache sin a by sin alpha divided by cos alpha minus cos alpha sin alpha plus cos alpha divided by cos alpha minus sin alpha equal to তোমাদের প্রুফ করতে বললো tan 2 alpha plus sec 2 alpha খুব সহজ প্রমাণ কিন্তু তোমাদের মনে রাখতে হবে LHS নিয়ে কাজ করছি এটা দেখো এই দুটোর এলসিএম করলে নিচে কি পাও cos 2 আলফা তাহলে তোমাকে এই ক্ষেত্রে cos 2 আলফা আনতে হবে কি করে আনবো cos আলফা প্লাস sin আলফা দিয়ে মাল্টিপ্লাই করছি cos আলফা প্লাস sin আলফা দিয়ে ডিনোমিনেটর নিউমারেটরকে মাল্টিপ্লাই করছি তাহলে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা নিশ্চয়ই বুঝতে পেরেছো এর সঙ্গে cos আলফা প্লাস sin আলফা মাল্টিপ্লাই করলে উপরে কি হয় স্কয়ার হয়ে যায় নিচে এটা এটাকে ভাঙলে কি হয় আমি আগের প্রবলেমে ভেঙে দেখালাম कि sin स्क्वायर अल्फा प्लस cos स्क्वायर अल्फा प्लस 2 sin अल्फा cos अल्फा स्टूडेंट्स তোমরা এটাকে সূত্র হিসেবেও মনে রাখতে পারো sin अल्फा प्लस cos अल्फा होल स्क्वायर इक्वल टू 1 प्लस sin 2 अल्फा তোমরা এটাকে সূত্র হিসেবেই মনে রাখবে তাহলে 1 প্লস sin 2 अल्फा ডিভাইডেড বাই cos 2 अल्फा 1 বাই cos 2 अल्फा मींस sec 2 अल्फा प्लस sin 2 अल्फा বাই cos 2 अल्फा tan 2 alpha that is RHS proved amra pray short answer type er problem shesh kore enechi ar ekta problem korlei amra short answer er very short answer type er problem shesh kore felbo number 6 this is important sum bola ache tomaderke 96 khub bhalo kore students dekho problem ta sin 65 degree sin 35 degree and sin 80 degree divided by cos sin 20 degree plus 2 sin 80 degree cos 30 degree students আমরা একটা কাজ করি এটা 48 into 2 sin 65 degree sin 35 degree sin 80 डिग्री ते ब्रेक करे निचे और नीचे sin 20 डिग्री এটা সূত্র 2 sin 80 डिग्री sin 30 cos 30 डिग्री কি করব 2 sin a sin b সূত্র তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে 2 sin a sin b সূত্র কি cos a - b - cos a + b cos a - b করলে দেখো cos 30 डिग्री হয় माइनस कॉस ए प्लस बी माने कॉस 100 डिग्री एंड साइन 80 डिग्री नीचे टाते उस सूत्र फैलो नीचे सूत्र फैलने की आवे साइन 20 डिग्री ठीक थक चे 2 साइन ए कॉस बी साइन ए प्लस बी 110 डिग्री प्लस साइन ए माइनस बी दैट इज 50 डिग्री एर पर हमरा की करे ना वो एर पर एक टू कैलकुलेशन टा करे ना वो जाते करे हमारे ব্যাপারগুলো আর একটু ভালো হয় এখানে দেখো 24 কে বাইরে রাখছি কি লিখছি 2 sin 80 ডিগ্রি cos 30 ডিগ্রি কি করলাম একটা 2 ভেতরে দিলাম মাইনাস 2 sin 80 ডিগ্রি আর cos 100 ডিগ্রি ডিভাইডেড বাই উপরে দেখো সব sin এ আসবে আমরা sin এ চেঞ্জ করে নেব sin 20 प्लस साइन 110 प्लस साइन 50 जा आछे लिखे नी एई पर्यंत करला एर पोरे अमरा आबार सूत्र फेलछी देखो 24
2 sin a cos b, sin a plus b 110 degree plus sin a minus b কত হয় 50 degree minus 2 sin a cos b, sin a plus b, sin a plus b করলে 180 degree minus সেই মাইনাসে আর আগের মাইনাসে প্লাস sin কত a minus b তাহলে 20 degree দেখো ভালো করে লক্ষ্য করো আমরা একটা মাই ব্র্যাকেট দিয়ে নি তাহলে তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে কত 2 sin a cos b sin a plus b plus sin a minus b করলে minus 20 degree আসছে ডিভাইডেড বাই কি লেখো sin 20 degree sin 110 degree plus sin 50 degree আমরা আরেকটা স্টেপ ক্যালকুলেশন করি 24 sin 110 degree plus sin কত sin 50 degree plus দেখো এই মাইনাস মাইনাস এ প্লাস sin 20 degree আর তোমরা তো জানো sin 180 degree ভ্যালু কত sin 180 degree ভ্যালু 0 তাহলে এই ক্ষেত্রে আবার বসাও একটু সাজিয়ে নাও sin 110 degree plus sin 50 degree plus sin 20 degree টোটালটা এলিমিনেট হয়ে আনসার কি দাঁড়ালো 24 লাস্ট 6th এর প্রবলেমটা তোমরা কিন্তু যেভাবে প্র্যাকটিস করো মানে আমি করে দিলাম এই টেকনিকেই করবে আদারওয়াইজ কিন্তু মিলতে চাইবে না তো আমরা ভেরি শর্ট আনসারটাই মাল্টিপ্লাইং গেলে এইখানেই শেষ করলাম তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো কিছু অঙ্কের টিপস এন্ড ট্রিক্স বলে দিলাম সেগুলোও ভালো করে খেয়াল করো আর প্র্যাকটিস করো আর আমার চ্যানেলকে তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করো আর তোমাদের যদি কোনো বক্তব্য বা প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাও আমি যথাসময়ে তোমাদের উত্তর দেব আমি আমার পরের ক্লাসে তোমাদের অ্যাসোসিয়েট সাব মাল্টিপল অ্যাঙ্গেলের আমরা শর্ট আনসার টাইপ এবং লং আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো।